শত ব্যস্ততার মাঝেও মাঝে মাঝে যদি একটু আত্মীয় স্বজনের বাড়ি বেড়াতে যাওয়া হয় বা সবার সাথে যোগাযোগ হয়, সব কিছু মিলিয়ে দেখা যায় যে খুব সুন্দর সম্পর্ক থাকে। মানে ব্যস্ততার কারণে দূরে দূরে থাকলে ওইভাবে সম্পর্কটা ভালো থাকে না। তো আজকে ননদের বাড়ি চলে এসেছি। আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি নতুন আরেকটি ভিডিওতে। কেমন আছেন সবাই? আশা রাখছি যে যে প্রান্ত থেকে ভিডিওটি দেখছেন আল্লাহর রহমতে সবাই খুব বেশি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আপনাদের সবার দোয়া ও ভালোবাসা নিয়ে। আজকে দুপুরে রান্নাবান্না থেকে ভিডিওটি শুরু করেছি আর বিকেল পর্যন্ত ভিডিওটি কন্টিনিউ করব। আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে। তো আজকে দুপুরে আমি রান্না করছি পাঙ্গাস মাছ। তো আমি যেভাবে রান্না করছি সেটাই একটু শেয়ার করছি। পাঙ্গাস মাছগুলোকে আমি প্রথমে তো ভালো করে ধুয়ে নিয়েছি। মাছ ধুতে অনেক বেশি সময় লাগে, বিশেষ করে পাঙ্গাস মাছ হলে তো কথাই নেই। তারপরে লবণ, হলুদ, মরিচ আর সাথে দিয়েছি লেবুর রস, এগুলো দিয়ে ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম। এরপরে এই যে এখন ভাজি করতে বসিয়ে দিয়েছি। তো আমি মাছটাকে ম্যারিনেট করে রেখে গোসল করে এসেছি আর যে রান্নাবান্না করেছি সেগুলো করে রেখেছি আগে, তো সেটাও শেয়ার করব। আজকে শুধু এই যে পাঙ্গাস মাছ ভুনা করছি আমি কিভাবে সেটা শেয়ার করছি, কারণ অনেক বন্ধুরাই দেখতে চায়, এক একজনের রান্নার ধরন এক এক রকম। এই জন্য মাঝে মাঝে একটু রান্নাগুলোকে বিস্তারিত শেয়ার করলেই আমার মনে হয় বেশি ভালো হয়। তো আমি তো খুব আধা ঘন্টার মতোই ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম লেবুর রস আর মরিচ, হলুদ, লবণ মাখিয়ে। এতে করে যে মাছের একটা গন্ধ থাকে সেটা কিন্তু থাকে না। এরপরে ভালো করে ভেজে নিয়েছি। তো এখন দিয়ে দিলাম পেঁয়াজ আর রসুন। পেঁয়াজ রসুনটাকে একটু নরম করে ভেজে এর মধ্যে অন্যান্য মশলা আমি দিয়ে দেব। সকালের নাস্তা খাওয়ার পর থেকেই আমি রান্নাবান্না শুরু করে দিয়েছি, কারণ হচ্ছে আমি আজকে ননদের বাড়িতে যাব, সেজন্য রান্নাবান্নাগুলো করে রেখে গেলে সবচেয়ে ভালো হবে, এজন্য আমি সকাল সকাল রান্না বসিয়ে দিয়েছি। তো এখানে একটু বলে নিই আমি কী কী দিয়েছি। তো পেঁয়াজ রসুনটা একটু ভেজে নিয়েছি, এরপরে পেঁয়াজ বাটা দিয়েছি, মরিচ, হলুদের গুঁড়া, ধনিয়া জিরার গুঁড়া আর স্বাদমতো লবণ তো দিয়েছি, আর সেই সাথে দিব আর কি আদার গুঁড়া, কারণ এই কয়েকদিন ধরেই আমার আদা রসুনের পেস্ট করা হয় না, একটু ব্যস্ততার মধ্যেই থাকা হয়। এই যে একটু এখন আদা আর গুঁড়োটা দিয়ে দিচ্ছি। আপনাদের ভাইয়ে অনেকগুলো আদার গুঁড়া কিনে এনেছিল, তো সেগুলোই কাজে লাগিয়ে দিচ্ছি, কারণ অনেক দিন হলে তো আবার গন্ধ নষ্ট হয়ে যাবে সেজন্য। তো এখানে তো সব মশলাই দিয়ে দিলাম। সব মশলা দিয়ে ভালো করে কষিয়ে নিয়ে এরপরে আমি মাছ দিয়ে আবার ভালো করে কষিয়ে নেব। আর এর সাথে দেব টমেটো কুচি, কিছু টমেটো কুচি দিলে এই মাছের স্বাদটা বেশ ভালো আসে। যে কোনো মাছই টমেটো কুচি দিলে ভালো হয়, স্বাদ ভালো আসে আর কি। মাছ বা আমি মুরগির মাংসতেও টমেটো কুচি দেই। তো এবারে এই যে টমেটো কুচি দিয়ে দিয়ে তারপরে মাছগুলো দিয়ে দিলাম। আর আমাদের বাসায় আপনাদের ভাইয়ের খুব বেশি পছন্দ হচ্ছে পাঙ্গাস মাছ, তো অনেক বড় একটা পাঙ্গাস মাছ কিনে কেটে এনেছিল, সেটাই মাঝে মাঝে একটু রান্না করে দিচ্ছি তার জন্য। আমি তেমন একটা পছন্দ করি না, মানে খাই না তেমন না, কিন্তু খুব বেশি একটা ভালো লাগে না। তো মাঝে মাঝে খাই, অল্প দুই এক টুকরো হয়তো বা খাই। তো সে খুব বেশি পছন্দ করে এবং সুন্দর করে রান্না করে দিলে সে খুব প্রশংসা করে যে না রান্নাটা খুব ভালো হয়েছে বা এরকম একটা আর কি। তো সেজন্যই তার জন্য খুব সুন্দর করে মনের মাধুরী মিশিয়ে কিন্তু রান্নাটা করে নিচ্ছি। তো এই যে মাছগুলো দিয়ে আবার মশলার সাথে কষিয়ে নিয়ে এবারে আমি একটু গরম পানি দিয়ে দিলাম। তো আমি যেভাবে পাঙ্গাস মাছ রান্না করি সেটাই শেয়ার করলাম। আমাদের বাসায় উপরতলায় কাজ চলে, এই জন্য কিন্তু অনেক অনেক শব্দ হয়, এই জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত আপনাদের কাছে। আশা করছি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। তো এই যে আমার পাঙ্গাস মাছ ভুনা প্রায় হয়ে গেছে, এই তো এখন নামিয়ে নেব। আর বাকি রান্নাবান্না তো আগেই করেছি, সবজি রান্না করেছি দুই পদের। তা আমি যেহেতু ননদের বাড়িতে যাব, সেখান থেকে আবার ফিরে আসব, থাকবো না, এই জন্য রান্নাবান্না করে রেখে যাব। তো এখানে এই তো যে সবজি রান্না করেছি, দুই ধরনের সবজি আর সাথে হচ্ছে পাঙ্গাস মাছ ভুনা।
তো তাড়াতাড়ি করে রান্নাবান্না শেষ করে ঘরের অন্য অন্য কাজকর্ম গুছিয়ে নিয়ে তারপরে আমি ননদের বাড়ি যাব। আমি আর আপনাদের ভাইয়া দুজনে যাব, ছেলে মেয়ে যাবে না, কারণ ঠান্ডার মধ্যে বিকেলবেলা সন্ধ্যা হয়ে যাবে সেজন্য, আর গাড়িতে তো ঠান্ডা বাতাস লাগবে এজন্য তো ওদেরকে নিব না। আর মাহিরের একটু হালকা হালকা জ্বর আছে তো এই জন্য আর কি। আর কোথাও গেলে রান্নাবান্না সব কিছু গুছিয়ে রেখে গেলে আমার কাছে বেশি শান্তি লাগে, কারণ বাসায় ফিরে এসে তো আবার রান্না করতে হয়, বা যদি পরের দিন ইচ্ছে না করে রান্না করতে, শীতের দিনে তো আজকের রান্না কালকেও খাওয়া যায়, এই জন্যই আর কি কোথাও গেলে আমি রান্নাটা করে রেখে যাই। আর যেহেতু কয়েকদিনের জন্য কোথাও যাওয়া হয় না, কোথাও গেলে সাথে সাথেই আবার চলে আসি, কারণ আপনাদের ভাইয়া একটু কাজ নিয়ে ব্যস্ত বা মেয়ের কোচিং আছে, সব কিছু মিলিয়ে ওইভাবে অনেক দিনের জন্য কোথাও যাওয়া হয় না। রান্না শেষ করে কিছু বাসনপত্র ছিল সেগুলো ধুয়ে নিয়েছি, এবার সিঙ্কটাকে একটু পরিষ্কার করে নিই যেহেতু মাছ ধোয়া হয়েছিল। আর এখানে আমি কিন্তু সিঙ্কটাকে একটু গায়ে মাখা সাবান দিয়ে ধুয়ে নিলাম, এতে করে সিঙ্কটা অনেক বেশি চকচকে হয়, দেখতে বেশি ভালো লাগে। রান্নাবান্না অন্যান্য কাজকর্ম গুছানো হয়ে গেছে, এবারে দুপুরের খাওয়া দাওয়া শেষ করে আমরা রেডি হয়ে বেরিয়ে পড়ব। আর এই তো আপনাদের ভাইয়ের পছন্দের খাবার পাঙ্গাস মাছ, তাকে দিয়ে ভাত দিয়েছি, সে অনেক বেশি পছন্দ করে পাঙ্গাস মাছ, ওই যে কাঁটা কম থাকে তার কাছে এজন্য নাকি বেশি ভালো লাগে, সে বেশি কাঁটার মাছ খেতে চায় না, যেমন ইলিশ মাছও খেতে চায় না, ইলিশ মাছও একটু কাঁটা থাকে। আর এখন বিকেলবেলা আমরা বের হয়েছি ওই যে ননদের বাড়িতে যাব, তো সেজন্য শহর থেকে যা যা নিয়ে যাব কিনে সেগুলো কিনে নিয়ে আমরা একটা অটো রিজার্ভ করে চলে যাচ্ছি। আর আমাদের এখান থেকে বেশ খানিকটা দূরে, অনেকটাই দূরে, একদম গ্রামের মধ্যে তাদের বাড়ি, আর ওরা হচ্ছে ঢাকায় থাকে, তো ঢাকা থেকে এসেছে ছুটিতে কয়েকদিনের জন্য, এই জন্য ওদের সাথে একটু দেখা করতে আসলাম। আর চলে যাব, মানে এসে আর ওইভাবে থাকা হবে না, এই জন্য ওদেরকে আগেই বলেছিলাম যে আমরা থাকতে পারবো না। আর ননদের হাজবেন্ড ও সরকারি জব করে, সেও চলে যাবে ঢাকায়, ছুটি নেই, কয়েকদিনের জন্য এসেছে, আর ননদ ওরা কয়েকদিন থাকবে বাড়িতে, তো ওদের গ্রামের বাড়িতে ওরা যখন না থাকে তালা দিয়ে রেখে যায়, ওরা এমনিতে ঢাকাতে থাকে, বাচ্চারা ঢাকাতেই পড়াশুনো করে। এখানে এসে আমরা অনেক কিছু নাস্তা করেছি, তো সেগুলো আর শেয়ার করা হয়নি, আসলে আত্মীয়দের বাড়িতে কোথাও গেলে আমি সেইভাবে ভিডিও করি না, কারণ কেউই জানে না যে আমি ইউটিউবে কাজ করি, শুধু বাবার বাড়ির দু একজন লোকে জানে আর কেউই জানে না, তো সেই জন্য দেখা যায় শ্বশুরবাড়ি বা শ্বশুরবাড়ির আত্মীয় স্বজনের কাছে গেলে ওইভাবে ভিডিও করা হয় না। তো এই যে তারপরেও একটু একটু শেয়ার করলাম আপনাদের সাথে। বোন ভাই ভাবির জন্য অনেক কিছু আয়োজন করেছে, গরুর মাংস, পোলাও, রোস্ট, সাথে আছে ইলিশ মাছ, আর দুই তিন ধরনের সবজি ছিল, সালাদ ছিল। এই তো আমাদের বাচ্চারা আসেনি, এই জন্য ওদের খাবার সাথে দিয়ে দিয়েছিল, তো আমরা খাবার খেয়ে তারপরে বাসায় চলে এসেছি, আর ছোট্ট একটু ভিডিও শেয়ার করলাম আপনাদের সাথে। আজকে এখানে বিদায় নিচ্ছি, কথা হবে পরবর্তী ভিডিওতে। সবার জন্য অনেক অনেক দোয়া রইল, আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।